তুমি আজকে জন্মগ্রহণ করার পরে কালকে তোমার নানা নানি বা দাদা দাদি কি তোমাকে যে তোমাকে আগে গ্রামার শিখতে হবে, মানে তোমাকে আগে বাংলা ব্যাকরণ শিখতে হবে, তারপরে তুমি বাংলা ভাষায় কথা বলতে পারবে। Hello, Assalamu alaikum. Hope you are doing very good in this winter time. প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা কয়েকটি বিষয় বিশ্লেষণ করব, তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোথাও না গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। টাইটেল হচ্ছে ইংরেজি দিয়ে আমরা কি করব। ভেরি ইন্টারেস্টিং একটি কোয়েশ্চেন, যে ইংরেজি দিয়ে আমরা কি করব, এটা কি খাবো না মাখবো, না আমরা বিল্ডিং বানাবো, না সফটওয়্যার বানাবো, না আমরা উৎপাদন বাড়াবো, নাকি আমরা সেলস করব। সো ইংরেজি দিয়ে আমরা কি করব, এই বিষয়টি আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তাহলে চলো আমরা এটাকে প্রমাণ করি একে একে। প্রিয় বন্ধুগণ, আমরা বিষয়টি প্রমাণ করার পূর্বে আরেকটি বিষয় ক্লিয়ার হয়ে যায়, সেটা হচ্ছে আমরা যে বাংলা ভাষা শিখেছি সেটা কিভাবে। সর্বপ্রথম তুমি কি বলতে শিখেছো, না শুনতে শিখেছো, না লিখতে শিখেছো, না পড়তে শিখেছো, কোনটা? পৃথিবীর যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এই চারটি পার্ট থাকতেই হবে। সেটা হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, সব ল্যাঙ্গুয়েজের এই চারটা মডিউল থাকবেই। আর এই চারটার উপর যে পরীক্ষাটা হয় সেটাকে আমরা বলি IELTS, রাইট? এটা আরও বিভিন্ন রকম ফর্ম রয়েছে, যেমন ELT রয়েছে, UKVI রয়েছে, বিভিন্ন ধরনের ভার্জন রয়েছে, বিভিন্ন স্টাইলে বিভিন্ন প্যাটার্নে এই পরীক্ষাগুলো নেওয়া হয়, এবং যেটা IDB অস্ট্রেলিয়া অ্যান্ড ব্রিটিশ কাউন্সিল নিয়ে থাকে। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না, সেগুলো হচ্ছে IELTS-এর পার্ট। এখানে আমরা শিখব যে কীভাবে আমরা বাংলা ভাষা শিখেছি। সর্বপ্রথম আমরা লিসেনিং প্রসেস দিয়ে ল্যাঙ্গুয়েজটা শিখেছি, বাংলা ভাষা আমরা শিখেছি লিসেনিং প্রসেস। ঠিক যেভাবে আমরা বাবা মার কাছ থেকে শুনেছি জন্মগ্রহণ করার পরে, আব্বা আব্বা মামা, আমরা তখন প্রথম অবস্থায় একটা সেলেবল বলার চেষ্টা করেছি, যেটাকে বলা হয় মনোসেলেবল। যেমন বা, মা, দা, এগুলো শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়েছি, তখন এটা বলতে শিখেছি। তার মানে লিসেনিং প্রসেসটা শুরু হয়েছে প্রথমে। বলা যায় যে লিসেনিং অ্যান্ড ওয়াচিং এর দুইটা প্রসেস প্রথমেই শুরু হয়, যদিও বা ওয়াচিং এখানে কোনো আইটেম না, কিন্তু আমরা যখন কোথাও শব্দ হতো তখন আমরা তাকাতাম, মানে আমাদের শব্দের সাথে সাথে আমাদের মনটা, মনোযোগটা বা দৃষ্টিটা চলে যেত সেদিকে। তাহলে কি ওয়াচিং অ্যান্ড লিসেনিং প্রথম প্রসেসটা আমাদের শুরু হয়েছে। যেভাবে আমরা হিন্দি ভাষা প্রথম শুনেছি, মানে লিসেনিং প্রসেসটা প্রথমে শুনেছি, তারপরে স্পিক করতে শিখেছি, মানে বলতে শিখেছি। তাহলে লিসেনিং প্রসেস শুরু হয়েছে প্রথমে, তারপরে হচ্ছে আমরা বলতে শিখেছি, এবং বলাটা কি একটা দুইটা করে সিলেবল বলতে শিখেছি। এবং আরেকটু যখন বড়ো হয়েছি, যখন আমাদের বয়স 7 মাস বা 8 মাস হয়েছে, তখন আমরা ডাবল সিলেবল বলতে শিখেছি। যেমন হচ্ছে মায়ের সাথে মা মামা, বায়ের সাথে আরেকটা বয় করে বা মানে বাবা, দয়া করে দাদার সাথে আরেকটা দয়া করে দাদা, এভাবে মামা দাদা কাকা বলতে শিখেছি, মানে ডাবল সিলেবল আমরা বলতে পারি তখন। এরপরে যখন মানে 1 বছর বয়স হয়ে যায়, তখন কিন্তু আমরা প্রায় অনেক কথাই বলতে পারি, কিন্তু মানে শুনে এখন বলতে পারি, কমিউনিকেট করতে পারি, মানে কমিউনিকেশান হয়ে যায়। কিন্তু যেভাবে হোক, উলট পালট করে হলেও যদি বলি যে খাবো ভাত আমি, তবু আমাকে ভাত দেবে, বুঝে নেবে যে হ্যাঁ ভাতই চাচ্ছে, এই হচ্ছে ম্যাটার। সো আমাদের প্রথমে লিসেনিং, তারপরে স্পিকিং, তারপরে যখন আমরা আরেকটু বড়ো হয়েছি, যখন আমাদের বয়স 2 বছর 2.5 বছর হয়েছে, তখন আমরা কি রিড করতে শিখেছি, মানে পড়তে শিখেছি, উ আ ক খ এ বি সি ডি ই এফ জে খে এল, এগুলো আমরা পড়তে শিখেছি। এবং যখন আমাদের বয়স প্রায় 4 বছর হয়ে যায়, তখন কিন্তু আমরা পড়ার সাথে সাথে কিন্তু আমরা লিখতেও পারি, মানে উ আ ক খ লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে আমরা একটি ল্যাঙ্গুয়েজ শিখেছি, মানে বাংলা ভাষা শিখেছি। বাট আমরা যখন অন্য দেশের ভাষা শিখবো, তখন কিন্তু এই প্রসেসটা ওইভাবে পাবো না, সেক্ষেত্রে আমাদেরকে প্ল্যানিং ওয়েতে অল্প সময়ের মধ্যে শিখতে হবে। যাই হোক, আমরা অন্তত একটা জিনিস ক্লিয়ার হলাম যে বাংলা ভাষা কীভাবে আমরা শিখেছি। এখন এই শেখার প্রসেসের মধ্যে তোমরা কি কেউ আমাকে দয়া করে বলবে যে কোথায় গ্রামার লেগেছে, মানে কোথায় গ্রামারের প্রয়োজন হয়েছে? তুমি আজকে জন্মগ্রহণ করার পরে কালকে তোমার নানা নানি বা দাদা দাদি কি তোমাকে বলেছে
যে তোমাকে আগে গ্রামার শিখতে হবে মানে তোমাকে আগে বাংলা ব্যাকরণ শিখতে হবে তারপরে তুমি বাংলা ভাষায় কথা বলতে পারবে এরকম কি কোনো সময় ঘটেছে তোমার নানা নানি দাদা দাদি বা কেউ কি তোমাকে বলেছে নিশ্চয়ই বলেনি তার মানে তোমার গ্রামারের প্রয়োজনই হয়নি তোমার বয়স যখন 2 বছর 2.5 বছর 3 বছর তখন তুমি সব কথা বলে টামা টামা করে ফেলেছো মানে সব কথা বলে শেষ করে দিয়েছো তুমি সমস্ত কমিউনিকেশনে সাকসেসফুল হয়েছো মানে সমস্ত কমিউনিকেশন করতে সফল হয়েছো তুমি কমিউনিকেশন করেছো বিধায় তোমার কথাগুলো মানুষকে বোঝাতে সক্ষম হয়েছো এবং মানুষ তোমার কথা বুঝতে পেরেছে এবং তোমার কথা শুনেছে তাহলে আমাদের এই যে 3-4 বছর বয়স হতে হতে এই প্রসেসগুলো আমরা অটোমেটিক করে ফেলি এবং এর মধ্যে আমাদের গ্রামারের প্রয়োজন হয় না তাহলে গ্রামারটা কি যার বাংলা হচ্ছে ব্যাকরণ হ্যাঁ ব্যাকরণ হচ্ছে কতগুলো রুলসের সমন্বয় যেগুলো দিয়ে আমরা এই যে রিডিং রাইটিং লিসেনিং স্পিকিংকে শুদ্ধ করব আরও একটু অ্যাকুরেট করব আরও সুন্দর করব আরও গুছিয়ে কথা বলবো আর গুছিয়ে কথা বলাটা কি সেটা বুঝতে হবে যেমন ধরো আমি যদি বলি যে খাবো আমি ভাত তাহলে কথাটা শুনে খারাপ লাগছে খাবো প্রথমেই ক্রিয়া এটা তো বলি না আমরা আমরা যেভাবে বলি সেটা হচ্ছে আমি ভাত খাবো মানে আমি পরে ডিরেক্টলি আইটেম আসবে মানে ভাত তারপরে হচ্ছে খাবো কি রাখবো কি কী করবো পরেরটা পরের বিষয় আরেকটি উদাহরণ নিই যেমন হচ্ছে আমি তোমাকে ভালোবাসি তাহলে আমি পরে ডিরেক্টলি যাকে ইন্ডিকেট করে কথা বলছি মানে তোমাকে হ্যাঁ তোমাকেই বলছি তুমি যে আমার ভিডিওটি দেখছো তোমাকেই বলছি তাহলে আমি তোমাকে ভালোবাসি ঘৃণা করি বা সম্মান করি কিছু একটা করি তো এই যে এই বাংলা স্ট্রাকচার রয়েছে এই বাংলা স্ট্রাকচার কিন্তু আমরা জানি না তো যা হোক সেটা নিয়ে অন্য আরেকটি ভিডিওতে বিশাল আলোচনা করব যদিও বা পূর্বে বাংলা স্ট্রাকচার নিয়ে বাংলা ভাষার বাংলা স্ট্রাকচার কী হয় আলোচনা করা রয়েছে বিস্তারিতভাবে সেটা তোমরা দেখে নিতে পারো তাহলে আমি প্রথমে তারপরে হচ্ছে তোমাকে এবং তারপরে হচ্ছে ভালোবাসি ক্রিয়া ক্রিয়া সব শেষে বসে আই হচ্ছে সাবজেক্ট তোমাকে হচ্ছে অবজেক্ট এবং ভালোবাসি এটা হচ্ছে ক্রিয়া তাহলে সাবজেক্ট অবজেক্ট এবং তারপরে হচ্ছে কি ভার্ব এটা হচ্ছে বাংলা ভাষার বাংলা স্ট্রাকচার প্রিয় বন্ধুগণ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে অন্য আরেকটি ভিডিওতে তোমরা নাসিস ক্লাব পেজে গিয়ে সার্চ করে খুঁজে দেখে নাও আমরা এখন বুঝলাম যে গ্রামারটা কোথায় প্রয়োজন এবং গ্রামারটা কত পরে প্রয়োজন কত দেরিতে প্রয়োজন এখন বিষয়টা হচ্ছে যে তাহলে বাংলা ব্যাকরণ দিয়ে আমরা করবো কি বাংলা ব্যাকরণের নত্যবিধান সত্যবিধান সন্ধি বিচ্ছেদ অনেক কিছু তো পড়েছি সব কিছু দিয়ে কি আমরা কথা বলি না যেগুলো খুব কমন যেগুলো একেবারে মানে ইনভিটেবল মানে যেগুলো একেবারে জরুরি ইমার্জেন্সি সেগুলোই দরকার যেমন সন্ধি বিচ্ছেদ দরকার আমরা সে সন্ধি বিচ্ছেদ জানি এরপরে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন প্রকৃতি প্রত্যয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট তো এই যে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পড়েছি বাকি অনেকগুলো বিষয় যেগুলো আমাদের টোটালি দরকার নেই এগুলো দিয়ে আমরা সফটওয়্যার বানাবো না বিল্ডিংও বানাবো না সেলসও বানাবো না তাহলে খামাখা সেগুলো আমার এত জানার কোনো দরকার নেই এখন চলে আসো ইংরেজি ভাষায় এই যে ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে করবো কি নিশ্চয়ই কমিউনিকেট করবো যোগাযোগ করবো যার কারণে তো বাংলাদেশের গভর্নমেন্ট এই গ্রামারের উপরে লিখে দিয়েছে কমিউনিকেটিভ ইংলিশ এখন তোমাকে যদি বলি যে তুমি তো বাংলাদেশে বসবাস করো বাংলাদেশে থাকো বাংলাদেশে কথা বলবে চাকরি করবে ব্যাংকে বিভিন্ন জায়গাতে তাহলে ইংরেজি ভাষার দরকার কি তাহলে বিষয়টা কি হাস্যকর হলো না হ্যাঁ বন্ধুগণ তুমি এই ইংরেজি দিয়েই কিন্তু কমিউনিকেট করবে কমিউনিকেট যে শুধু মুখে কথা বলে কমিউনিকেট করবে সেটা নয় তুমি লিখে কমিউনিকেট করবে তুমি শুনে কমিউনিকেট করবে মানে শুনে বুঝবে বোঝার পরে তো বলবে তাহলে আমাদের এই যে রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং এই চারটা প্রসেসের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পিকিং প্রসেস বাট আমরা কমিউনিকেটিভের আসলেই কমিউনিকেটিভ শিখছি না আমাদেরকে যেটা শেখানো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এক্সাম হলে রিডিং করি কোনো একটা প্যাসেজ পড়ি প্যাসেজ পড়ার পরে ট্রু ফলস নট গিভেন তারপরে দেখা যাচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স বিভিন্ন বিষয়ে আমরা সলিউশন নিয়ে আসি রিডিং করে মানে পড়ে একটা প্যাসেজ পড়ে আর রাইটিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ড্রাফট পাই চার্ট বিভিন্ন ইমেল তারপরে বিভিন্ন কম্পোজিশন আমরা লিখি সো রিডিং এবং রাইটিংয়ের এই দুইটা কাজ করি আমাদের এক্সাম হলে কোনো টিচার আমাদের লিসেনিং টেস্ট করে না কোনো টেপ রেকর্ডার ছেড়ে দিয়ে আমাদের প্যাসেজ সলভ করা বা কোনো ম্যাচিং করা বা কোনো শূন্যস্থান পূরণ করা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এগুলো কোনোটাই করা হয় না ইভেন আমাদেরকে স্টেজে দাঁড় করিয়ে তোমার নিজের সম্বন্ধে যে 10 মিনিট কথা বলতে হবে অথবা দুইজনের মধ্যে গ্রুপ ডিসকাশন করতে হবে ইংরেজিতে
এই ধরনের কোনো টেস্টই করা হয় না অর্থাৎ পাবলিক স্পিকিং বলো অথবা প্রেজেন্টেশন বলো এগুলো কোনোটাই আমাদের টেস্ট করা হয় না অথচ এই চারটা আইটেমের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্পিক তোমাকে কথা বলতে হবে তোমার সমস্যা তোমার প্রবলেম তোমার চাকরি দরকার তোমার এই ডিপার্টমেন্টে ভালো লাগছে না ওই ডিপার্টমেন্টে তুমি কাজ করবে বা তুমি একটা বিষয় বুঝবে যাই করো না কেন তোমাকে কিন্তু মুখ খুলতে হবে কথা বলতে হবে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপরে তারপরে নেক্সট হচ্ছে রাইটিং তোমাকে লিখে প্রয়োজনে কমিউনিকেশন করতে হবে মানুষের সাথে তাহলে বন্ধুগণ এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাট আমরা স্পিকিংটা অনেক পরে বাইরে আমাদেরকে শিখতে হয় মানে ইউনিভার্সিটির বাইরে এসে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে বাইরে এসে আমাদেরকে এটা শিখতে হয় যেটা তোমরা যদি ইন্ডিয়াতে যাও বা উন্নত দেশে যাও বা প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট বিশেষ করে ইংলিশ ওয়ার্ড জোন বা ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো সেগুলোতে তোমরা এই চারটা প্রসেসই পাবে এবং যেগুলো বিদেশের প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো পড়াশোনা করায় সে প্রতিষ্ঠানগুলোতেও তোমরা সেটা পাবে ভিডিওটি থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে গ্রামার ইজ নট এ বিগ ডিল নট এ বিগ ফ্যাক্টর আমাদের গ্রামারটাই সব কিছু নয় যেটা বাংলা দিয়ে আমি তোমাদেরকে প্রমাণ করিয়েছি যে গ্রামারটাই অনেক কিছু নয় একাডেমিক গ্রামারের যতটুকু যেটা দরকার ওখান পর্যন্তই শেষ বাট বাস্তব লাইফে কমিউনিকেশন করার জন্য তোমাকে পাবলিক স্পিকিং জানা লাগবে তোমাকে ওপেনশিপ কথা বলা লাগবে তোমাকে মুখ খোলা লাগবে সো লিসেনিং প্রসেস তোমাকে করতে হবে স্পিকিং প্রসেস করতে হবে আর রিডিং আর রাইটিংয়ের প্রসেস তো তোমরা অলরেডি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে করে এসেছো তাহলে আমাদের গ্রামারমুখী না হয়ে আমাদের কী হতে হবে স্পিকিংমুখী হতে হবে আর গ্রামার দরকার রয়েছে এটা একেবারে উড়িয়ে দিচ্ছি না বেসিক এবং ফাউন্ডেশন যেটা একেবারে দরকার সেটা করাই লাগবে তো বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ তুমি যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে এবং এই ভিডিওতে ফার্স্ট টাইম ডু সাবস্ক্রাইব রাইট নাও অ্যান্ড প্রেস থাম ওয়ান মাই লাইক বাটন নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম